এখন আমরা একটু জেলার ছবিগুলো দেখি। সন্দেশখালী, ধামাখালী সহ বিভিন্ন জায়গাতে যথেষ্ট সতর্কতা রয়েছে। অর্ণব মৈত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। অর্ণব, তুমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছো? সেখানে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পরিস্থিতি মোকাবিলার জন্য যদি একটু জানাও। দেখো সুজিতা, আমি রয়েছি সন্দেশখালীর ভাঙ্গাতুসখালী এলাকায়। সকাল থেকে কিন্তু একদিকে যেমন এনডিআরএফ মাইক প্রচার মানে চালাচ্ছে, তার পাশাপাশি সন্দেশখালীর দুই নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করে সাধারণ মানুষদের নানা রকমভাবে সচেতন করছেন। কিন্তু তার পাশাপাশি আমি যে জায়গাতে রয়েছি সন্দেশখালীর যে ভাঙ্গাতুসখালী, সেই ভাঙ্গাতুসখালী কিন্তু নদী বাঁধের বেহাল দশা। যে কোনো সময় কিন্তু নদী বাঁধ ভেঙে কিন্তু প্লাবিত হতে পারে। তার পাশাপাশি আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছে যে ঘূর্ণিঝড় যখন দানা যখন আছড়ে পড়বে তখন কিন্তু 5 থেকে 6 ফুট জলস্ফীতি কিন্তু হবে। এই 5 থেকে 6 ফুট যদি জলস্ফীতি হয় তাহলে কিন্তু এই নদীর বাঁধ উঠছে বা নদীর বাঁধ ভেঙে কিন্তু বিপত্তি ঘটতে পারে। এলাকার যারা বাসিন্দারা আছে তারা কিন্তু বারবার করে দাবি করছে গত প্রায় 5 থেকে 6 বছর ধরে নদী পথে কোনো সংস্কার হয় না, তার ফলে কিন্তু যে কোনো সময় নদী বাঁধ ভেঙে পড়তে পারে। এক এলাকাবাসী আমাদের সঙ্গে আছে, একটুখানি জেনে নেওয়ার চেষ্টা মনে করবো। দাদা, এই নদী বাঁধের কী অবস্থা? নদী বাঁধের কী অবস্থা? একদম প্রচণ্ড খারাপ, একদম ভেঙে ঢুকে যাচ্ছে, ভেড়ি টেড়ি সব চলে যাচ্ছে। এখানে প্রধানও কোনো কাজ করে না, কোনো মেম্বারও এসে কাজ করে না। যেহেতু আমরা কাজ করি, আমাদের প্রধান মেম্বার কেউ টাকা দেয় না। মানে আপনারা নিজের উদ্যোগে মানে কাজ করেন? হ্যাঁ, ওই আমরা এসে বলে দেয় এবং লোক কাজ করো, সবাই কাজ করলাম, টাকা দেবে বললো। আমাদের কোনো কাজ কোনো টাকা নেই, পয়সা নেই, কিছু নেই। দেখা যাচ্ছে আমরা কাজ করলাম, অন্য জায়গায় টাকা চলে গেল। এই যে যে ঝড় আসছে, যে দানা যে ঝড় আসছে, কতটা আতঙ্কের মধ্যে আছে? বিশাল ভয়ের ভিতরে আছি তো। আমরা দেখতে পাচ্ছেন তো, তো এই কাঁচা নদীর বাঁধ আর এই ঝড় যদি আসে আর এই যদি জল বাড়ে, আমরা তো আগে 2-4 বার ভেঙে গেছে। তবু আমরা সেই জায়গায় আবার সেই বাঁধ দিয়ে আবার কাজ করেছিলাম, কিন্তু আমাদের পাশা করি বাইরে। দেখো, এর পাশাপাশি কিন্তু কিন্তু এলাকার আরও একজন মহিলা আছে, মানে এলাকার যে বাসিন্দা, তার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। যে ঝড় আসছে কতটা আতঙ্কের মধ্যে আছে? আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কেননা আমাদের তো নদীর পাশে বাড়ি, আমাদের তো বাঁধবন্দি কিছুই হয় না। বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, কেননা ঝড় আসলেই তো আমাদের ভয় আগে, আমরা কোথায় থাকবো? আমাদের বাড়ি ঘর তো খুব ইয়ে মানুষগুলো কোথায় যাবে এবং কেনই বা বারবার একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে এই উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে বা নদী তীরবর্তী মানুষগুলোর, এর উত্তর পাওয়া যায় না। আলিম থেকে আমাদের অপর প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, যেটা হয় যেরকম ধরনের প্রবল বৃষ্টি বা ঝড় হলে বিদ্যুৎ পরিষেবা অনেক সময় ব্যাহত হয়ে যায়, সেই দিকটার উপর কিভাবে নজর রাখা হচ্ছে বা রেস্টোর যাতে দ্রুত করা যায় সেই দিকটার উপর কিভাবে নজর রাখা হচ্ছে কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি, কন্ট্রোল রুম খোলা রয়েছে, বিদ্যুৎ দপ্তরে রয়েছি সল্ট লেকে। তুমি দেখতে পাচ্ছ এই যে কন্ট্রোল রুমের যে ছবি, সেই ছবি দেখাচ্ছি এবং ভিডিও কনফারেন্স, সেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতি মুহূর্তে যে সমস্ত জেলায় সবথেকে বেশি প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই সমস্ত জেলার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। পিনাকী নন্দী তুমি দেখতে পাচ্ছ, একবারে ওপর থেকে দেখাও পিনাকী, একেবারে তুমি দেখতে পাচ্ছ নদিয়া, ওদিকে রয়েছে বর্ধমান, ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া, তুমি দেখতে পাচ্ছ বিধাননগর রয়েছে, নর্থ 24 পরগনা, এটা ভাঙ্গরের একটা বড় অংশ, এখান থেকে দেখা হবে। নর্থ 24 পরগনা রয়েছে, বহরমপুর রয়েছে, সাউথ 24 পরগনা, এখানে হুগলি, এখানে বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুর দেখতে পাচ্ছ, পূর্ব মেদিনীপুর, তমলুকের ছবি এখান থেকে তোমায় দেখাচ্ছি। এটা বিদ্যুৎ দপ্তরের ছবি, বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমের আধিকারিকরা রয়েছে পিনাকী নন্দী, সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ। এবং যিনি গোটা বিষয়টির ওপর নজরদারি করছেন ডাইরেক্টর রয়েছেন আমার সাথে ডিস্ট্রিবিউশন, তার কাছেও যাব এবং তার সাথেও কথা বলবো গোটা বিষয়টি নিয়ে। তুমি দেখতে পাচ্ছ যে এই যে টোটাল সিস্টেমটা কীভাবে অপারেট হচ্ছে আমি একবার জানবো। স্যার, এই সমস্ত জেলার সাথে কীভাবে যোগাযোগ করছেন, কী অবস্থা রয়েছে? আমাদের সমস্ত জেলাতে আমরা কন্ট্রোল রুম, স্পেশাল কন্ট্রোল রুম এই দানা সাইক্লোনের জন্য আমরা খুলেছি এবং প্রত্যেকটা আমাদের যে জেলাতে রিজিওনাল অফিস আছে তাদের সাথে আমাদের ভিডিও কনফারেন্সে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। সেখানে তারা যারা 24x7 সেখানে কন্ট্রোল রুম আছে, যারা ডিউটিতে আছেন তারা সেখানে বসে আছেন। আমাদেরও এখানে 24x7 আমাদের অফিসার্স পোস্টিং করা আছে, তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে
এবং মানে দুটো জিনিসই, ওয়েদার কন্ডিশন কীরকম এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পাওয়ার সাপ্লাই কন্ডিশন কীরকম, কোথায় কী ব্রেকডাউন হয়েছে, সেই ব্রেকডাউনে যদি হয়ে থাকে আমাদের লোকজন সেখানে গেছে কি না, তো মানে কতটা রেস্টোর হলো, এই সব কি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হবে যখন ল্যান্ডফল হবে? না, সেটা আমরা এখনই কিছু আগাম কিছু বলিনি, সেটা নির্ভর করছে সিচুয়েশনের ওপর, যে আগে ঝড়টা কতটা আসে এদিকে সেই তার উপর নির্ভর করছে। যেটা আমরা বলেছি যে যদি ঝড়টা বড় রকমের হয় তার আগে লাইন রেস্টোরেশন করার আগে একটু ভালো করে সার্ভে করে নিতে, ভালো করে পেট্রোলিং করে নেবে, তাতে কিছু মানে কনজিউমার বা সাধারণ পাবলিকের কাছ থেকেও কিছু খবর আসতে পারে কোথাও তার ছেঁড়া যদি থাকে। এছাড়া আমাদের যে তার ছেঁড়া নিয়ে একটা প্রশ্ন করবো, তার ছেঁড়া এবং সেই তার জলের ওপর পড়ে থাকা, তারপর সেখানে বিদ্যুৎ যাওয়া এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর খবর আসছে বারবার, বাড়তি কোনো প্রিকশন? সেই জন্য আমরা আমাদের বলেছি কুইক রেসপন্স টিম, আমাদের যে সমস্ত ফর্ম করা আছে সমস্ত, অর্থাৎ বিভিন্ন টিম তৈরি রয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কথা আগেই চিন্তা ভাবনা করা হচ্ছে না, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে, সমস্ত জেলার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এখন অবধি এই তথ্যই পেলাম আমরা অনুপমের থেকে।